মহান স্রষ্টার প্রতি সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আলোচনা করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে এক ভদ্রলোক বসে আছে, আর এই ভদ্রলোককে হয়তো অনেকেই চেনেন। ফেজের দিক থেকে বা কাজে কর্মে অনেকটাই পিছিয়ে আছি আমরা এবং ফ্লাশ করতে পারি না, অনেক সময় এরর সহ নানা ধরনের প্রবলেম ফেস করতে হয়। এবার অনেক সময় দেখা যায় সিস্টেম ফাইল আমরা ফ্লাশ করার সময় এখানে এসে থেমে যায়, আর নেয় না, আমরা কেটে দিই, তারপর অন্য ডিভাইস দিয়ে আমরা ট্রাই করি। বাট আমরা যদি সলিউশনটা জানি অথবা সঠিক পদ্ধতিটা যদি আমরা অবলম্বন করতে পারি, নিজের ভিতরে ঢুকাতে পারি, তাহলে কিন্তু আসলে আমাদের এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের মোকাবেলা করাটা অনেকটা সহজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ফ্লাশিং জগৎটা আপনারা যত বড়ই মনে করেন না কেন এবং যত কঠিন মনে করেন না কেন, ফ্লাশিং জগৎটা তত কঠিন নয় যত কঠিন অ্যাকচুয়ালি হার্ডওয়্যার। তো আপনারা অনেকেই হার্ডওয়্যারে অনেকটা পটু কিন্তু সফটওয়্যারে একেবারেই না। বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, অ্যাকচুয়ালি সফটওয়্যারের কাজগুলো খুঁটিনাটি বিষয় না জানার কারণে আমরা পিছিয়ে থাকি, আর আপনাদের সেই পিছিয়ে থাকাটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমি অলরেডি একটি পেডডিক্সের কাজ করতেছি অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন পেডডিক্স, ইনশাল্লাহ আমি প্রথমে একটু পেডডিক্সটি সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। আমার এই পেডডিক্সটি যারা নেবেন তাদের জন্য আমি এতটুকু দৃঢ় বিশ্বাস দিতে পারি যে অ্যাকচুয়ালি ফ্লাশিং সম্পর্কে যদি আপনি কিছু না জেনে থাকেন এবং ফ্লাশিং জগতে যদি আপনার অভিজ্ঞতা মোটেও না থেকে থাকে, তাহলে আপনারা এই পেডডিক্সটির মাধ্যমে ইনশাল্লাহ আপনার ফ্লাশিংয়ের কাজ শিখতে আগ্রহ বোধ করবেন। আমার অনেকেই দেখা যায় যে আমরা হাজার হাজার টাকা দিয়ে আমরা বক্স কিনি, তো প্রাথমিকভাবে আমি মনে করবো যে এত টাকা ব্যয় করার দরকার নেই, আপনারা সব কিছু আমার পেডডিক্সের ভিতরে পাবেন। পেডডিক্সে আমি ভিডিও দিয়ে দিয়েছি। আমি সবচেয়ে ভালো লাগে তখন অ্যাকচুয়ালি এই ভিডিওটি, এই পেডডিক্সটি বানানোর একটি ব্যাকগ্রাউন্ড, একটা ইতিহাস আছে, আর ইতিহাসটা আমি অন্য একদিন শেয়ার করবো। সো কালকে আমি সাধারণ একটু পেডডিক্স নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছিলাম, এর ভিতরে আমাকে প্রায় 40 থেকে 50 জন লোকে আমাকে ফোন করে বলেছেন যে ভাই পেডডিক্সটি কবে আমরা পাচ্ছি। সো তাদের উদ্দেশ্য বলতে চাই, আমি পেডডিক্সটি খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসবো এবং হয়তোবা আর 15 থেকে 20 দিনের মতো টাইম প্রয়োজন হবে, এর ভিতরে আপনাদের মাঝে আমরা এটিকে পাবলিশ করব। আর এটা মূলত আমার বিগত দিনে যারা স্টুডেন্ট ছিলেন আমার কাছে, এতদিন যারা কোর্স করেছেন, এবং তাদেরকে আমি এই পেডডিক্সটি একেবারেই ফ্রিতে সেন্ড করব। আর যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই, আমি আপনাদেরকে একদিন ডাকবো এবং ওই দিন আমাদের এখানে একটা পার্টি হবে, পার্টিতে অবশ্যই আপনারা অ্যাটেন্ড করবেন। আর যারা অন্যান্য টেকনিশিয়ান ভাইরা আছেন যারা আমাকে ভালোবাসেন এবং আমার প্রতি যাদের বিশ্বাস আছে, ভালোবাসা আছে এবং শুরু থেকে যারা ছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পেডডিক্সটি যদি আপনারা নিতে চান। আমি পেডডিক্সটি সম্পর্কে আরও বিস্তারিত বলবো, পেডডিক্সের ভিতরে কী আছে আমি দেখবো, পেডডিক্সের ভিতরে ভিডিওগুলো আমি ক্রিয়েট এমনভাবে করেছি, এমন কিছু ছোটো ছোটো ট্রিক্স আমি তুলে ধরেছি যেগুলো আসলে কোনো জায়গায় কোর্স করেও শেখাটা কিছুটা অসম্ভব হয়ে পড়ে। আর যারা আমার স্টুডেন্ট বিগত দিনে যারা বাহির থেকে এসে আমার এখানে কোর্সটি করেছিলেন, বিশেষ করে যারা সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুরে আছেন, তাদেরকেও আমি এটি ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করে আপনাদের কাছে পৌঁছে দিব। আর আপনারা অনেকেই আপনারা সৌদি আরব থেকে আমার কাছে বলেছিলেন যে পেডডিক্সটি নেওয়ার জন্য, সো তারাও আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ মাসের শেষের দিকে আমি এটাকে রিলিজ করার চেষ্টা করব এবং হয়তো বা করে ফেলবো। বন্ধুরা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারেন, আমাদের এখানে থাকা খাওয়ার উভয় ব্যবস্থায় আছেন আপনাদের জন্য। আর একটা কথা বলে নেই, আমাদের এখানে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমাদের এখানে কোর্স ফিটা কত নিচ্ছে, আমাদের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ সহ বাংলাদেশ যতগুলো অ্যাকচুয়ালি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আছে আমি সবগুলোর সাথে কথা বলেছি এবং সবগুলোর সাথে আমার মোটামুটি কমিউনিকেশন হয়। সো সব কিছু আমি ডিসিশন নিয়ে তাদের চেয়ে আমি অনেক কম অ্যামাউন্টের ভিতরে আপনাদেরকে এই সার্ভিসটি দিচ্ছি। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই ভদ্রলোক নিয়ে আজকে কথা বলতেছিলাম, আপগ্রেড ডাউনলোডার, এই ডাউনলোডার নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করবো। বন্ধুরা, এটাকে আমি আপাতত কেটে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে স্যামসাং যে মডেলটি আছে V110 এই মোবাইলটি ফ্লাশ করতে যাব, আর সেটা ফ্রিতে এসপিডি আপগ্রেড টুলের মাধ্যমে করতে যাব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্লাশ ফাইল আমি নামিয়ে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্লাশ টুল। এখন আমরা সর্বপ্রথম ফ্লাশ টুলটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, এই দেখতে পাচ্ছেন আপগ্রেড ডাউনলোডার, এটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, পোর্ট, স্টেপ, স্ট্যাটাস এবং প্রসেস, এগুলো আমি একটু পরে আলোচনা করি। সর্বপ্রথম আমাদের ফাইলটা ধরাতে হবে। ফাইলটা ধরানোর জন্য আমরা কীভাবে কী করব, ফাইলটা ধরানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের মতো একটি অপশন দেখাচ্ছে, এই সেটিংসে ক্লিক মারবেন। ক্লিক মারার পর আপনার ফাইলটি যেথায় আছে আপনি সেখানে গিয়ে জাস্ট ফাইলটিকে ধরিয়ে দিবেন। ওকে, আমি ফাইলটিকে ধরিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এই মুহূর্তে লোডিং নিচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের ফাইলটি যখন ধরে ফেলবে তখন এখানে দেখতে পারবেন যে ফাইলটির যেই
নাম্বার আছে, টাইপিং নাম্বার, এই নাম্বারটা উঠে ফেলবে। ওকে, এখন আমাদের এই অপশনটা এবং এই অপশনটা, এই দুইটা অপশন নিয়ে আমি একটু পরে আলোচনা করি, এর ভিতরে আমি এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা এই মোবাইলটাকে ফ্লাশ করতে চাই, ফ্লাশ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা তো আমরা অলরেডি স্পিডে আপগ্রেড ডাউনলোডার যে টুল আছে এই টুলটা, আর এই টুলটা যারা বিগিনিং আছেন কাজ পারেন না তাদের জন্য এটা ডাউনলোড কীভাবে করবেন এটা কিন্তু আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর প্রথমে বলে নিই, এই যে আপগ্রেড যে ডাউনলোডার যে টুলটা আছে এই টুলটা দিয়ে আমরা কী কাজ করতে পারবো, এসপিডি সিপিইউ যুক্ত, দেখতে পাচ্ছেন এখানে এসসি দ্বারাও কিন্তু এটা এসপিডির আওতাভুক্ত, এটা হচ্ছে এসসি। আবার এসপিডি, এসসি, তারপরে স্পেকট্রাম, এগুলো সব মূলত একই। এখন যেই মোবাইলগুলোতে এসপিডি সিপিইউ যুক্ত হয়, সিপিইউ যুক্ত হয়, তাহলে ওই ধরনের মোবাইল আমরা এটা দ্বারা ফ্লাশিংয়ের কাজ করতে পারবো, এবং এজন্য আপনাদেরকে কোনো বক্স কিনতে হবে না। এই হলো এসপিডি আপগ্রেড ডাউনলোডের যে টুল আছে এই টুল সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা। এখন আমরা এই ফাইলটাকে ধরিয়ে দিলাম, ধরিয়ে দেওয়ার পরে আমি প্রথমেই বলে নিচ্ছি কিন্তু এটা সম্পর্কে আজকে অনেক কিছুই জানবেন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, অবশ্যই কাট করবেন না। তো এখান দিয়ে আমি ফাইলটা ধরানোর পরে আমি এখন মোবাইলটির ব্যাটারিটা খুলে দিলাম, ভরে দিলাম। ভরে দেওয়ার পর এখন আমাদের স্টার্ট বাটন, এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট, এই স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সব কিন্তু হাইড হয়ে গেছে, এখনগুলো এগুলো টিপ দিলেও ধরতেছে না এগুলোও, ঠিক আছে। হাইড হয়ে যখন যাবে তখন এখন আমাদের রেডি, এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেডি। রেডি যখন আসবে তখন আপনি এসপিডি সিপিইউ যুক্ত একটি বুথ কি থাকে, বুথ কি অনেক সময় দেখা যায় ভলিউম ডাউন, অনেক সময় দেখা যায় ভলিউম আপ, অনেক সময় দেখা যায় দুইটাই ভলিউম আপ ডাউন দুইটাই। সো এই মুহূর্তে এই মোবাইলটির হচ্ছে ভলিউম প্লাস, ভলিউম প্লাসটা আপনি চেপে ধরে তারপর আপনি এটাকে ঢুকিয়ে দিবেন, চেপে ধরে তারপর আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু ধরে ফেলছে, এখানে দেখতে পাচ্ছেন FDL2, তারপরে BKF, এটা মনে রাখেন, এখানে একটা লেখা আসে দেখতে পাচ্ছেন, এই লেখাটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, এই লেখাটা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নিতে হবে, রিকোভারি, তারপর সিস্টেম। ওকে, অনেক সময় দেখা যায় অনেক এই যে ডাউনলোড আপনি যখন ফ্লাশ করতে যাবেন তখন দেখা যায় এতটুকু অথবা এতটুকু অথবা এতটুকু গিয়ে তারপরে হ্যাং করে থাকে আর যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা যাচ্ছে, 25 সেকেন্ডের টাইম হচ্ছে 27, আর এটা হচ্ছে স্টাটাস, মানে এখন কি হচ্ছে, ডাউনলোডিং প্রসেস হচ্ছে, এখানে প্রসেসিং হচ্ছে, এখানে টাইম কত সেকেন্ড টাইম নিচ্ছে এটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মাউসটা রেখে দিলাম, দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আর আমাদের হয়তো বা এটা আর যাবে না, এখানেই কিন্তু সিস্টেম ডাউনলোডিং এখানে কিন্তু স্টপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সেটিং কিন্তু চলে যাচ্ছে 60 সেকেন্ডের মতো হয়ে গেছে, এখানে দেখবেন সেকেন্ড কিন্তু যাচ্ছে কিন্তু এখানে আর পরিবর্তন আসবে না। আমি আজকে মূলত এই সমস্যাটা কেন আসে, এবং অনেক সময় দেখা যায় এখানে সিস্টেম ইরোর লেখা আসে, আবার অনেক সময় দেখা যায় যে ওই যে FDL যেটা দেখলাম FDL ইরোর লেখা আসে, বুথ ইরোর আসে, এই ইরোর যদি প্রবলেমগুলো আসে এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় এ ব্যাপারে দেখানোর চেষ্টা করবো। আর এই ব্যাপারে আসলে অনেকে ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে দিয়েছে, তবুও হয়তো বা অনেকেই জানেন না, আর এই জন্যই আমি আপনাদের মাঝে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আর এই মুহূর্তে এই যে সমস্যাটা এটা অ্যাকচুয়ালি ব্যতিক্রমিক একটি সমস্যা, আর এই সমস্যাটি হয়তো বা অনেকেই ফেস করতে পারেন না, আর এটা আমি আপনাদের মাঝে ডিসকাস করার চেষ্টা করবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এতক্ষণে কিন্তু আমাদের একটু হলেও এগিয়ে যাওয়ার কথা, বাট এখানে দেখতে পাচ্ছেন 104-105 সেকেন্ডের মতো হয়ে গেছে, বাট আমাদের কিন্তু এখানেই স্টপ হয়ে আছে। ওকে, তো এখন দেখেন এ ধরনের যদি প্রবলেম হয় আমাদের ফ্লাশ করার সময়, যদি এ ধরনের প্রবলেম সম্পর্কে আমরা অভিজ্ঞতা না নেই যে কেন হয়, তাহলে কিন্তু আমরা আসলে প্রবলেমগুলো সলভ করতে পারবো না, আর এর কারণে কিন্তু আপনার মোবাইলগুলো ডেড হয়ে যেতে পারে, মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে কিন্তু আমার মোবাইলটি হয়তো বা আর ওপেন হবে না, ডেড হয়ে গেছে, কিন্তু ডেড হলেও আমি এটাকে উঠাতে পারবো। অনেক সময় দেখা যায় এরপরে ফ্লাশ করতে গেলে আর ফ্লাশ নেয় না, দুই একবার এভাবে যদি মিস্টেক হয় অথবা আপনি যদি না জেনে এই কাজগুলো করার চেষ্টা করেন। সো আমি দেখেন এখন এটাকে কেটে দিচ্ছি, আমি মোবাইলটিকে কেটে দিচ্ছি, এটা আর যাচ্ছে না, আমরা তো দেখেই ফেললাম। এখন এটাকে আমরা কাটতে চাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কাটতে পারতেছি না, হ্যাঁ আমি আবার ট্রাই করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কাটতেছে না, আপনি কোনোভাবেই এটা কাটতে পারবেন না। কাটার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন ছিল, এই তিনটা অপশন কিন্তু এখন ডিজেবল আছে, এবং এখানে যেটা আছে এটা কিন্তু এইটাই ক্লিক মারলে দেখতে পাচ্ছেন এই যে এইটা ডিজেবল হয়ে গেছে এবং এইটা উঠে গেছে। ফ্লাশ করার পর যদি আপনি এটা না কাটতে পারেন তাহলে এটাই ক্লিক মারবেন, ক্লিক মারার পর মানে এটাই সব কিছু কেটে দেবে, কেটে দেওয়ার পরে কিন্তু আপনি এটাকে
এই কেটে দিতে পারবেন। ওকে, তো আমরা যেটা দেখলাম এই যে এসপিডি যে আপডেট টুলটা ছিল, এই টুলটা দ্বারা এই মুহূর্তে কিন্তু আমরা এটাকে ফ্লাশ করার চেষ্টা একবার চালিয়ে গিয়েছি, কিন্তু আমরা আসলে সফলতা আনতে পারলাম না। সো একেবারে আমি এখন সমস্যার সমাধানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাকে আমি আপাতত এখানে রাখছি। এখন আমরা যেটা করব, ক্রোমো ওপেন করব, ইউটিউবে চলে যাব সরাসরি। ইউটিউবে যাওয়ার পরে এখন আমরা এই যে আমাদের এই মডেলটা আমরা টাইপ করব, স্যাম্পনি ভি 100, হ্যাঁ ফ্ল্যাশ, যেটা ওইটার আমি ফ্ল্যাশ লিখলাম। ফ্ল্যাশ লেখার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে স্পিড আপগ্রেড টুল দিয়ে ওই কাজ করছে, এখন আমি এটার ভিতরে ঢুকি। বন্ধুরা এখানে একটু আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এক মিনিট ওয়েট করবেন প্লিজ। এখানে লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করার পরে এখানে একটি আপনি ভার্সন দেখতে পারবেন, রিসার্চ ডাউনলোড, এখানে R29 9005, এই যে R2, তারপরে .9, তারপরে 905। ওকে, এখন আমাদের এই এইটার ভার্সনটা আমরা আগে দেখি যে এটার ভার্সন কত ছিল। এখানে দেখতে পাচ্ছেন R190.0.001। ওকে, এটার ভার্সনের সাথে এবং আমাদের এখানে এই ভার্সনটার সাথে কিন্তু মিলতেছে না। এখন তো প্রাথমিকভাবে আপনারা যদি কাজ না পারেন, অ্যাকচুয়ালি কিছুদিন কাজ করতে করতে আপনারা অভিজ্ঞতা নিয়ে ফেলবেন। আর এই যে ট্রিক্সটি, এই যে একটা ট্রিক্স যে আপনি আসলে এই মোবাইলটি কত ভার্সন দিয়ে কাজ করবেন, এই জিনিসটা আসলে আপনাকে কোনো টেকনিশিয়ানই আপনাকে শেখাবে না। তো প্রাথমিকভাবে আপনারা এটাকে এখানে সার্চ করে দেখতে পারেন আপনারা যে ওরা কত ভার্সন দিয়ে কাজ করেছে, তারপর আমরা ওই ভার্সন ডাউনলোড করব, তারপর আমরা কাজ করব। কিন্তু আরও কিছু সিস্টেম আছে যেগুলো কিছু ট্রিক্স আছে, ওই ট্রিক্সের মাধ্যমে আমরা জানতে পারবো যে এইটা কত ভার্সন দিয়ে কাজ করবে, এটা কিন্তু আমরা জানার একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা আমরা এই পেডডিক্সের ভিতরে দিয়েছি, যারা পেডডিক্সটি নেবেন ইনশাল্লাহ তারা হয়তোবা এ ব্যাপারে জানতে পারবেন। কোনো মোবাইল আসলে আপনাকে হয়তোবা আপনি এতক্ষণ জানতেন না, না জানার কারণে আপনি হয়তোবা এই এসপিডি আপগ্রেড টুল এটা অন্যর ভিডিও টিউটোরিয়াল দেখার মাধ্যমে কিন্তু আপনি এটাকে ডাউনলোড করে, যে কোনো একটি ডাউনলোড করে আপনি মানে কাজটা করা শুরু করতেন। কিন্তু আসলে মোবাইলের এই যে ভার্সনটা, এটা আসলে কোন ভার্সনে কত ভার্সন কাজ করবে, কোন মোবাইলটার কত ভার্সনে কাজ করবে, এইটা আমি এই পেডডিক্সের ভিতরে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করেছি। আপনারা সেটা ইনশাল্লাহ আপনারা এটার মাধ্যমে শিখতে পারবেন। এবং এই পেডডিক্সে আমি আরও কিছু আলোচনা করেছি যেগুলো আপনারা ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি এবং ফ্ল্যাশিং জগতের ছোটোখাটো এই যে ট্রিক্সগুলো আছে, এই ট্রিক্সগুলো সম্পর্কে আপনারা অনেক অভিজ্ঞতা নিয়ে ইনশাল্লাহ আপনারা এগিয়ে যেতে পারবেন। এখন আমরা আপনাদেরকে যেটা দেখলাম, মানে এখানে যেটা দেখলাম এই যে এটাকে আমি ডাউনলোড করব, আর এটা ডাউনলোড করার লিঙ্ক আমি কিন্তু এই এসপিডির ভিতরে যদি যান আমার পেডিক্সের ভিতরে, তাহলে এসপিডি ডাউনলোড করার জন্য এখানে কিন্তু ভিডিও ক্লাস আমি দিয়ে দিয়েছি, এবং এখানে কিন্তু এই যে ডাউনলোডের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখানে তারা আপনারা সব কিছু ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আমরা এখন যেহেতু আমরা পেডিক্সটি আপনাদেরকে এই মুহূর্তে দিচ্ছি না, তো সেহেতু আমি এখন গুগল ক্রোমো দিয়ে দেখাবো। এখন এখানে লিখব রিসার্চ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন, এখানে ওরা যেই ভার্সন দিয়ে কাজ করেছে এই ভার্সনটা আমি এখানে টাইপ করেছি, রিসার্চ আপগ্রেড টুল R2, তারপরে 9, তারপরে 9005, এটাকে লেখার পরে সার্চ করবেন। মানে যেটা দেখতে হবে ইউটিউবে কত ভার্সন দিয়ে কাজ করেছে, আর এটা হয়তো বা এখন জানবে না, কিছুদিন পরে জানবেন। তো এই যে আমরা পেলাম, এটাকে আমি এটার ভিতরে ঢুকলাম। যে কোনো একটার ভিতর ঢুকলেই হবে, নো প্রবলেম। ওকে, এই যে দেখতে পাচ্ছেন ভার্সনটা, এই ভার্সনের আমরা এটা নামাচ্ছি, মিডিয়া ফায়ার দিয়ে নামাচ্ছি, ডাউনলোড। আমি যেটা করব ডেস্কটপে সেভ করে দিচ্ছি, স্টার্ট। ওকে, আমি ডাউনলোড করে ফেলে দিচ্ছি, এই যে এটাকে আমি ডাউনলোড করলাম, এটাকে আমি এই মুহূর্তে এক্সট্রাক্ট করে নিচ্ছি, এই যে এক্সট্রাক্ট ফাইল, এটাকে আমরা এখন পাশে রেখে দিচ্ছি। ওকে, এখন এটাকে আমি ওপেন করতেছি। ওপেন করার পর আমরা কোনটা ওপেন করব, এই যে রিসার্চ ডাউনলোড, আর এটা হচ্ছে এটা, আর এটা কিন্তু সেমই, দেখেন এটা কিন্তু সেম। আমি এটার ভিতরে ঢোকার পর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটাও কিন্তু যেই কালার, এই যে দেখতে পাচ্ছেন যেই কালার, আর এটার ভিতরে কিন্তু সেই একই। আর এটা কিন্তু ফ্রিতে আপনি কাজ করতে পারবেন, কোনো বক্স ছাড়াই কিন্তু আপনারা এই এসপিডি সিপিইউ মোবাইলে কিন্তু ফ্ল্যাশ করতে পারবেন।
ওকে, এই যে দেখতে পাচ্ছেন একই। এখন এটার ভিতরে আমরা কি করব, সর্বপ্রথম ফাইলটা ধরবো, এই এখানে ক্লিক মারলাম, ক্লিক মারার পর ফাইলটা যেথায় আছে এই যে দেখতে পাচ্ছেন ভি, এই ফাইলটা আমি ধরিয়ে দিলাম। একটু টাইম দিতে হবে, এখানে লোডিং হচ্ছে। ওকে বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি কখনো এই চেষ্টা করি না যে কিছু লুকিয়ে রাখি নিজের ভিতর, বা যেইগুলোর জন্য আপনারা আমার কাছে বারবার অনুরোধ করবেন এরকম জিনিস আসলে আমি রাখি না। কারণ আমি সবসময় চেষ্টা করি আমার এই ভিডিওগুলো দেখার মাধ্যমে যদি আপনারা জীবিকা নির্বাহ করতে পারেন, আমার মাধ্যমে যদি আপনারা কিছু শিখে টাকা উপার্জন করে আপনার ফ্যামিলি মেম্বার, আবার আপনার বাবা মা, আপনার ছেলে এবং বালবাচ্চাদেরকে যদি আপনি খাওয়াতে পারেন, বা এই যে একটা মানে জিনিস, এই জিনিসটা আমি সবসময় থিঙ্কিং করি যে আমার মাধ্যমে যদি কেউ কিছু শিখে, সে যদি ভালো একটি অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারে, ভালো একটি টাকা উপার্জন করে যদি তার ফ্যামিলিকে, ফ্যামিলির কাছে যদি ভালো হতে পারেন, আপনি যদি ভালো হতে পারেন আপনার ফ্যামিলির কাছে, তাহলে আমি মনে করি যে সানির জীবন ধন্য। আমি এতদিন ধরে যে ভিডিও টিউটোরিয়ালগুলো আমার ইউটিউব চ্যানেল আপলোড করেছি, আমি মনে করি প্রত্যেকটা ভিডিও আমার সাকসেস হয়েছে ইনশাল্লাহ। আর আমি আসলে এই জিনিসটা সবসময় ফলো করি যে অ্যাকচুয়ালি আপনাদের জন্যই সানি পয়েন্ট প্রেজেন্ট আজকে এত বড় হয়েছে, আপনাদের কৃতজ্ঞতার জন্য আজকে আমাকে অনেক মানুষই চেনে, আপনাদের কৃতজ্ঞতার জন্য আপনারা অনেকে আমাকে ফোন করেন, আমাকে ভালোবাসেন, আমাকে নানা ধরনের কথা বলে আমাকে উৎসাহ দেন। অ্যাকচুয়ালি এই যে উৎসাহ, এই যে ভালোবাসার উপরে আমি মনে করি না যে কিছু হতে পারে। সো এই জন্য আমি সবসময় ট্রাই করি যে ছোটোখাটো ব্যাপার নিয়েও আপনাদের মাঝে ডিসকাস করার এবং আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যেই ফ্লাশিং যে টুলটা, সরি ফাইলটা ছিল, এই ফাইলটা কিন্তু আমরা এই মুহূর্তে ডাউনলোড সেট আপ হয়ে নিয়েছে। এখন আমরা এখানে বরাবর মতো আবার স্টার্টও দিব। স্টার্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডি লেখা আসছে। আর এই মুহূর্তে আমরা আবার যেটা করবো, ব্যাটারিটাকে, আর ব্যাটারি কিন্তু প্রত্যেকবার খুলতে হবে, লাগাতে হবে। আর সিম মেমোরি খুলে রাখলে ভালো, না খুলে রাখলেও সমস্যা নেই, কিন্তু অনেক সময় প্রবলেম দেখা দেয়। সো এই জন্য আমি বলবো, আমি কিন্তু বুথ কি প্রেস করছি, ভলিউম প্লাস আমি কিন্তু টিপে ধরে তারপর আমি এখন এটাকে কানেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এখন এটাকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা মনে রাখবেন এখানে কিন্তু আমি আরও একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে FDL। এখানে দেখতে পাচ্ছেন রাইটিং হচ্ছে FDL, একটু টাইম নিতে পারে। এই যে FDL2 এগুলো কী, এগুলো নিয়ে একটু আলোচনা করবো। অনেক সময় দেখা যায় এই যে FDL, তারপর এখানে ইরোর লেখা আসছে, আর কিন্তু আপনার ফ্লাশটা নিচ্ছে না। তো এরকম যদি হয় তাহলে এর পরের স্টেপ আমরা কীভাবে কাজ করবো, এ ব্যাপারেও কিন্তু আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমি আসলে সবসময় একটু গভীরের চিন্তা ভাবনা নিয়ে থাকার চেষ্টা করি। আমি সবসময় ভাবি যে আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখেন, হয়তোবা আপনার এই যে উপার্জনের টাকাটা, এই টাকাটা আপনার ফ্যামিলির মেম্বাররা গ্রহণ করে এবং তারা খায়, আপনার বাবা মা যারা আছে তারা খায়, তারা অবশ্যই হয়তোবা অনেকেই নামাজ পড়েন। এবং আমি এটা সবসময় ভাবি যে আসলে এই যে প্রেয়ারটা করে মহান আল্লাহ তাআলার কাছে, আমি মনে করি এইটা আমার একটা অংশ এখানে আছে, কারণ আমার এই ভিডিওগুলো দেখার পরে হয়তো অনেকেই এগিয়ে যাচ্ছেন। এবং এই যে এগিয়ে যাওয়ার কারণে আপনাদের ইনকামটা ভালো হচ্ছে এবং আপনাদের ফ্যামিলির দিক থেকে আপনি ভালো একটা সাপোর্ট পাচ্ছেন, এবং আপনার এই যে আপনার খাওয়া খেয়ে যে আপনার বাবা মা, এই যে মহান আল্লাহ তাআলার যে একটা দাসত্ব করতেছে, তো আমি মনে করি এর এই যে সবের দিক থেকে হয়তো আমি কিছুটা হলেও অংশীদার হবো। সো আসলে এই যে ন্যায়ীদের কারণেই অ্যাকচুয়ালি আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করা, এবং এই জন্যই ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি খুব শ্রদ্ধার সহকারে পড়ে থাকি। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে আপনাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না। সো এই জন্য প্লিজ অবশ্যই আপনারা সবসময় আপনাকে আমার স্থানে বসিয়ে দেখবেন যে আসলে আমার কতটা ব্যস্ততা। এই ব্যস্ততার ভিতরে আসলে সবার কমেন্টের রিপ্লাই দেওয়াটা অসম্ভব হয়ে পড়ে, বাট আমি সত্যি কথা আপনাদেরকে মনে প্রাণে ভালোবাসি এবং আপনাদের কমেন্টগুলো সবসময় পড়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি আপনারা কোন সমস্যাগুলো আছেন। ইদানিং আপনারা অনেকেই যেই প্রবলেমগুলো আমাকে বলতেছেন যে ফ্লাশিং জগতে কাটা, আমরা যখন আমাদের কাছে এই ধরনের মোবাইল বেশি আসে যে কাটা উঠে পড়ে যায়, আমি যখন পাওয়ার বাটন প্রেস করি তখন পাওয়ার সাপ্লাই কাটা উঠে কিন্তু পড়ে যায়। সো এই ব্যাপারে কিন্তু আমি গতকালকে একটি ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে আপলোড করেছিলাম, তো ওখানে আমি সম্পূর্ণ কিন্তু আলোচনা করতে পারিনি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। বাট আমি সামনের দিকে ইনশাল্লাহ এই ব্যাপারে আপনাদেরকে এমনভাবে অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব যে ইনশাল্লাহ এ ধরনের কোশ্চেন আর আমাকে করতে হবে না। আর সানি পয়েন্ট প্রেজেন্ট সদা সর্বদা প্রস্তুত থাকে আপনাদের মনের চাহিদা অনুযায়ী ভিডিও টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আপলোড করার জন্য। বন্ধুরা আমাদের ডাউনলোড হতে থাক, আমরা একটু পরেই ফিরে আসছি।
বন্ধুরা, এখানে আমাদের ডাউনলোড হতে থাক, আমরা দেখতে পাচ্ছি এর আগে কিন্তু এখানে 100-এর উপরে চলে গেছিল, কিন্তু এখানে দেখতে পেলাম যে হালকা একটু গিয়ে কিন্তু আমাদের এখানে স্টপ হয়ে গিয়েছিল। ওকে, তো ফ্ল্যাশটা নিচ্ছে না। সো আমরা বুঝলাম যে আসলে এই ধরনের প্রবলেম আসলে যদি হ্যাং করে যায় বা ইরোর মিরোর আসে তাহলে আমাদের মেইন থিওরিটা খুঁজতে হবে। আর আমরা একটু পেডডিক্সটা চলেন একটু ঘুরে আসি। আর পেডডিক্সটি যে ভিতরে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে হয়তো বা কোনো একদিন শেয়ার করব খুব ভালোভাবে। তো পেডডিক্সটি আমি এই মুহূর্তে ওপেন করলাম। পেডডিক্সটির ভিতরে আরও অনেক কাজ বাকি আছে, আমি এইগুলো এই যে ফোল্ডারিং এগুলো আরও কাজ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ফর এনি হেল্প, আপনার যদি কোনো সাহায্য সহযোগিতা এই পেডডিক্সটি দেখার পরে যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে ঢুকবেন। ঢোকার পরে এখানে হেল্পিংয়ের জন্য ভিডিও আমার হেল্প কীভাবে পেতে পারেন, এবং এখানে একটি রাইটিং দিয়েছি, এখানে কী কী লেখা আছে, নাম্বার দিয়ে দিয়েছি আমার স্পেশাল নাম্বার। আর এখানে FRP বাইপাসের জন্য, যেমন অনেক সময় দেখা যায় অ্যান্ড্রয়েড মোবাইল FRP আসে, তারপরে কিপ্যাড মোবাইল ধরে না স্যামসাং মোবাইল FRP আসে, এই FRPগুলো কীভাবে শেষ করবেন FRPর জন্য। এই যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারের ভিতরে অনেকগুলো ফাইল দিয়ে দিয়েছি, এই ফাইলগুলো দিয়ে ইনশাল্লাহ আপনারা 90-95% FRP আপনারা শেষ করে দিতে পারবেন। সেটা হোক A6 মতো যদি কোনো মোবাইলও আসে না কেন, আপনার তবু ভয় ইনশাল্লাহ পাবেন না। এখানে অ্যান্ড্রয়েড বাইপাসের জন্য ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, আরও কয়েকটা ভিডিও আমি করবো, এখন আপাতত দুইটা, একটা স্যামসাংয়ের জন্য, একটা অ্যান্ড্রয়েডের জন্য, আরও কয়েকটা ভিডিও আমার কাজ চলতেছে, এডিটিংয়ের কাজ করা হয়ে গেছে। তারপর USB ড্রাইভার নিয়ে যদি কোনো প্রবলেম হয় এখানে USB ড্রাইভারের জন্য ভিডিও দেওয়া হয়েছে। USB ড্রাইভার যত প্রকার প্রয়োজন হয় সম্পূর্ণ USB ড্রাইভার আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি। তারপর এখানে ওয়েলকাম টু পেডডিক্স, এই পেডডিক্সের ভিতরে আপনি পেডডিক্সটি কীভাবে দেখবেন, এ ব্যাপারে ফ্লাশিংয়ের লক্ষণ সহ আরও কিছু ভিডিও টিউটোরিয়ালের এডিটিংয়ের কাজ চলতেছে সেগুলো আমি এখানে দিয়ে দেবো। তারপরে উইনরার, এটা অনেক জানে না, ভিডিও ক্লাস দিয়ে দিয়েছি। তারপর এখানে ফ্লাশিং টুল, এখানে আমি Z3 Xbox, SPD, আপগ্রেড টুল, SPD, ওদিন, অক্টো প্লাস, মিরাকেল, ইনফিনিটি CM2, ইনফিনিটি বেস GM, তারপরে GSM আলাদিন, আরও কয়েকটা বক্স আমি এই মুহূর্তে কাজ চলতেছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এটা আপনাদের মাঝে পাবলিশ করতে যাব। এখানে Z3 Xbox, এই যে বক্স দিয়ে দিয়েছি, তারপরে বক্সের ভিডিও ক্লাস একদম 100% আমি এত ভালোভাবে আলোচনা করেছি। আমি প্রথমেই এই ব্যাপারগুলো ডিসকাস করেছি নিজের ভিতরে, যে আসলে মানুষ কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি জানে না, কোন জিনিসগুলোর উপরে তাদের ইয়া করেছে। আমি বিগত দিন আমি রিসার্চ করেছি যে আমার ইউটিউব জগতে ইউটিউবের যে কমেন্ট যে বক্স আছে সেই বক্সের ভিতরে আপনারা সবচেয়ে কী কমেন্টগুলো বেশি করে থাকেন, সেই কমেন্টগুলো আমি একসাথে করে লিস্ট করে তারপর কিন্তু আমি আপনাদের মাঝে, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এদিকে কিন্তু আমাদের ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে করে তারপরে CM2 ভিডিও ক্লাস আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, এগুলো নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পাস আমাদের অলরেডি দেখিয়ে নিল, এবং আমরা যেটা করব দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু এই মুহূর্তে ওপেন হয়ে গেল। ওকে, এখন আমরা যেটা কথা বলতেছিলাম যে এখানে কিন্তু রিসেট এবং এখানে এই যে FDL এবং FDL2 যেটা আসলো অথবা বুথ যে এখানে আসলো, অনেক সময় দেখা যায় এটাকে ইরোর আসে, যদি ইরোর আসে তাহলে এই ইরোরগুলো আমরা কীভাবে ফিক্সড করবো। এই মুহূর্তে আমরা এটাকে স্টপ করে দিলাম, এখানে ক্লিক করেন, ধরেন আপনার FDL1 অথবা FDL2 অথবা NVW অথবা এই যে এগুলো মূলত এখানে এক একটা করে সব আসবে, এই যে সিস্টেম যেটা ছিল সব আসবে। যদি দেখেন যে আপনার বুথ এখানে ইরোর দেখাচ্ছে তাহলে আপনি যেটা করবেন, এই ফাইলটা প্রথমে সেট আপ করবেন, মানে এই যে ফাইলটা সেট আপ করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যেইটা ইরোর আসবে এখানে দেখবেন যে ইরোর নামটা আসছে কি, ওইটা এসে যদি এখানে FDL1 ইরোর আসছে, FDL1 আসে ইরোর আসে আর ফ্ল্যাশ নিচ্ছে না, তাহলে এখান থেকে আপনি একটি টিক মার্ক উঠিয়ে নেবেন। ওকে, এখানে একটা এখন সিলেক্ট করা আছে যার কারণে এটা হচ্ছে না, এটা এখান থেকে উঠে নিয়ে তারপর ওকে প্রেস করে, মানে এখান থেকে টিক মার্ক ওইটার উঠিয়ে নিয়ে তারপর আপনি সেটাকে ওইভাবে করবেন। ওকে, এভাবে সব টিক মার্ক দেওয়া থাকবে, তারপর আপনি এখান থেকে এই টিক মার্কটাও যেভাবে উঠাবেন আর কি, এই যে টিক মার্কটা এখানে উঠিয়ে দেবেন, উঠিয়ে দিয়ে তারপর আপনারা ওই কাজটা এভাবে করে নেবেন। সো বন্ধুরা, এই ছিল এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা, আশা করি আপনারা অনেকটা জ্ঞান ধারণ করতে পেরেছেন, অনেকটা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা একটু পরিমাণও বুঝতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি না বুঝে থাকেন তাহলে আমি আপনার কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো যে আমার এই বোঝানোর সিস্টেমটা হয়তো বা ভালো না, আমি আরও কিছু যদি ডেভেলপ করতে পারি নিজের ভিতরে তাহলে হয়তো বা আপনারা আরও ভালো কিছু বুঝতে পারবেন বা ভালো সিস্টেমে আমি বুঝাতে পারবো। ওদের ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আর একটা কথা বলে নিছি, রমজান মাসে অবশ্যই আমাদের এখানে কোর্স চলবে, আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।